বলা হয়ে থাকে একটি ভালো চলচ্চিত্র সমাজের আয়না, যার দ্বারা সমাজ অনেক কিছু জানতে ও শিখতে পারে। এ সকল চলচ্চিত্র নির্মাণের সময় নানা দুর্ঘটনাও ঘটতে দেখা যায়। কিছু চলচ্চিত্রের ক্ষেত্রে দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যেন কোনো অলৌকিক শক্তি চাইতই না যে এটি নির্মাণ হোক। এমনই কিছু অভিশপ্ত চলচ্চিত্র নিয়ে আজ কথা বলবো। দ্য সুপারম্যান, এটিকে হলিউডের অভিশপ্ত ফ্র্যাঞ্চাইজের মধ্যে একটি মনে করা হয়, কারণ এই চরিত্রে যেই অভিনয় করেছে তার সাথে কোনো না কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটেছে। সুপারম্যানের প্রথম কার্টুন বানানোর পর নির্মাতাদের চাকরি চলে গিয়েছিল। সুপারম্যান হিসেবে প্রথম অভিনয় করা শিল্পী কার্কালন তার অভিনয় জীবন এটা বলে ত্যাগ করে দেন যে এই চরিত্রে কাজ করার পর তার আর কোনো চরিত্রে কাজ করার ইচ্ছে নেই, আর তিনি ডিপ্রেশনের শিকার হয়ে গিয়েছেন। এর দরুন অধিক মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ার ফলে তার মৃত্যু ঘটে। এমনই একটি ঘটনা সুপারম্যান চরিত্রে অভিনয় করা আরও একজন অভিনেতা জর্জ রিসের সাথেও ঘটে। তিনি হোটেল রুমে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেন। তার এক বন্ধু জানায়, এই চরিত্রে অভিনয়ের পর থেকেই সে খুব শান্ত স্বভাবের হয়ে পড়েছিল, আর সে একা থাকতে পছন্দ করত। এরূপ এক শিশু রিগলি সুপারম্যানের শিশু চরিত্রে অভিনয় করেছে ছিল। তারও কিশোরকালে মাত্র 16 বছর বয়সে রহস্যময়ভাবে মৃত্যু ঘটে। 1978 থেকে 1995 সালে মুক্তিপ্রাপ্ত 4টি সুপারম্যান ছবিতে সুপারম্যানের চরিত্রে অভিনয় করা অভিনেতা ক্রিস্টোফার রিস এর ঘোড়া থেকে পড়ে পিঠের হাড়টি ভেঙে যায়। তার গলার নিচের পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। এর ঠিক 9 বছর পর তারও মৃত্যু ঘটে। ভ্যারাইটি ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী 2006 সালে মুক্তি দিতে চাওয়া মেগা বাজেট সুপারম্যান চলচ্চিত্রে অভিনয়ের জন্য পল ওয়াকার, জুটলো এবং জস হর্নেটকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু তাদের প্রত্যেকেই এই চরিত্রে অভিনয় করতে মানা করে দেয়, কারণ এই চলচ্চিত্রের অভিশপ্ত হওয়ার ঘটনা গোটা হলিউডে বিখ্যাত। দ্য এক্সরসিস্ট, 1973 মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য এক্সরসিস্ট একটি বইয়ের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। এটিতে বাস্তবে ঘটে একটি বাচ্চার পজেস্ট হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছিল। এই চলচ্চিত্রটি এতটাই ভয়ানক ছিল যে এটি দেখার সময় বহু লোক অজ্ঞান হয়ে গিয়েছিল। এক নারীর গর্ভপাত এবং একজন পুরুষের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। এটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ানক চলচ্চিত্র মনে করা হয়। এই চলচ্চিত্রের নির্মাণের সময় এমন বহু ঘটনা ঘটে যাতে বোঝা যায় কোনো শক্তি এটিকে সম্পূর্ণ হতে দিতে চাইছিল না। শুটিং এর শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই শুটিং সেটে আগুন লেগে যায়, পুরো সেট নষ্ট হয়ে যায়। এখানে বাচ্চার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর হার্নেস ছিঁড়ে গিয়ে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট ঘটে। এই চলচ্চিত্রের আরো দুজন অভিনেতার চলচ্চিত্র মুক্তি পাওয়ার কদিন আগেই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। যেই নারী আত্মার চরিত্রে ভয়েস দিয়েছিল, তার ছেলে নিজের বউ এবং সন্তানদের হত্যা করে নিজেও আত্মহত্যা করে বসে। দ্য পজিশন একটি ছোট মেয়ের গল্প, যে একটি ডিপবুক বক্সকে কিনে নিয়ে আসে যার দ্বারা সে পজেস হয়ে যায়। এটি 2000 সালে চর্চায় আসা একটি কাঠের বাক্সকে কেন্দ্র করে নির্মাণ করা হয়। বলা হয়ে থাকে এই বক্সটি আগে যাদের কাছেই ছিল তাদের সকলের সাথেই কিছু না কিছু রহস্যময় এবং নেতিবাচক ঘটনা ঘটত। 2011 সালে যখন এই চলচ্চিত্রটি নির্মাণ হয় তখন অরিজিনাল ডিপবুক বক্স যে জাদুঘরে রাখা আছে সেখানের মালিক চলচ্চিত্র নির্মাতাকে বলেন তিনি চাইলে আসল বক্সটিকে চলচ্চিত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু নির্মাতা চায়নি আসল ডিপবুক বক্সের অভিশপ্ত প্রভাব তার সিনেমায় পড়ুক। কিন্তু এর পরেও এই চলচ্চিত্রের সকল কাস্টের সাথে নেতিবাচক ঘটনা ঘটা শুরু হয়। শুটিং এ বারবারই লাইটগুলো বিস্ফোরিত হয়ে যেত, কিন্তু এর পেছনের কারণ কেউ খুঁজে পায়নি। ছবিতে ব্যবহার করা জিনিসপত্রতেও বহুবার আগুন ধরে গিয়েছিল, যার ফলে শুটিং বারবার স্থগিত করতে হতো। ছবির অভিনেতা জ্যাফরিন মর্গান এক ইন্টারভিউতে বলে শুটিং এর দরুন তার আশেপাশে অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করতেন, আর শুটিং সেটে তিনি প্রায় সময় একটি অপরিচিত ভয়ানক মুখ দেখতে পেতেন যাকে তিনি চিনতেন না। শুটিং শেষ হওয়ার কিছুদিন পরেই চলচ্চিত্রটির স্টোরেজ হাউসে আগুন লেগে যায়, আর চলচ্চিত্রে ব্যবহার করা সকল জিনিস পুড়ে ছাই হয়ে যায়, যার মধ্যে চলচ্চিত্রে ব্যবহার করা নকল ডিপবুক বক্সটিও ছিল। এই আগুন কেন লেগেছিল তা আজও একটি রহস্য। দ্য ওমেন, 1976 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ওমেন চলচ্চিত্রটিকে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত চলচ্চিত্র মনে করা হয়। এই চলচ্চিত্রের অভিনেতা গ্রেগরি এবং স্ক্রিন রাইটার ডেভিড ভিন্ন ভিন্ন স্থান হতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু তাদের দুজনেরই প্লেন
জিনের উপর বজ্রপাত হয় যার দরুন তাদের মৃত্যু ঘটে। এই চলচ্চিত্রের শুটিং এ ক্রু মেম্বারদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সকল ক্রু মেম্বারদের মৃত্যু ঘটে। ডাইরেক্টর রিচার্ড ভ্রমণের জন্য একটি চার্টার প্লেন বুক করতে চাইলে জানতে পারেন সেদিন কোনো চার্টার প্লেন অ্যাভেলেবল নেই। কোম্পানি তাকে আর একটা দিন অপেক্ষা করতে বলে। অবাক করার বিষয় হলো ডাইরেক্টর যে প্লেনে যেতে চেয়েছিল সেটি সেদিনই একটি গাড়ির উপর গিয়ে ক্র্যাশ করে যার দরুন গাড়ি এবং প্লেনে থাকা সকলের মৃত্যু হয়। যে গাড়ির উপর সেই প্লেন পড়েছিল সেই গাড়ির ভেতর থাকা লোকেরা প্লেনের পাইলটেরই পরিবারের সদস্য ছিল। কিছুদিন পর চলচ্চিত্রটির স্পেশাল ইফেক্ট সুপারভাইজার জন তার গার্লফ্রেন্ডের সাথে বেলজিয়াম যাচ্ছিল, তখনই তাদের বড় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্টে জনের গার্লফ্রেন্ডের মাথা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। অবাক করার বিষয় হলো ঠিক এমনই একটি সিন চলচ্চিত্রে উপস্থিত রয়েছে। দ্য কনজিউরিং। 2013 সালে মুক্তিপ্রাপ্ত দ্য কনজিউরিং চলচ্চিত্রটি 1971 সালে এক পরিবারের সাথে ঘটা ঘটনা হতে নির্মাণ করা হয়। যখন চলচ্চিত্রটির স্ক্রিন রাইটাররা গল্প লেখার জন্য একে অপরের সাথে ফোনে যোগাযোগ করত, তখন তারা উদ্ভূত একটি ডিস্টারবেন্স অনুভব করত। চলচ্চিত্রের ডাইরেক্টর জেমস একদিন নিজ কক্ষে বসে এটি নিয়ে কাজ করছিল, তখন হঠাৎই তার কুকুর জোরে জোরে চিৎকার করতে শুরু করে। মনে হচ্ছিল কুকুরটি সেখানে অন্য কারো উপস্থিতি টের পেয়েছে। জেমসও তার আশেপাশে কিছুর উপস্থিতি টের পেত। এই চলচ্চিত্রে অভিনেতা অভিনেত্রীরা যে হোটেলে অবস্থান করেছিল তাতেও ভয়াবহ আগুন লেগে যায়। অভিনেত্রী ফার্নেগারের মতে সে যখনই এই চলচ্চিত্রটির স্ক্রিপ্ট পড়ত তখনই তার অস্থিরতা অনুভব হতো। তিনি স্ক্রিপ্টটি ঘরে নিয়ে একাকী রিহার্সেল করার বিষয়টাও মানা করে দিয়েছিলেন। তিনি এও বলেন এক সকালে তিনি তার ল্যাপটপে 5 আঙ্গুলের ছাপ বসানো দেখতে পান, যেখানে তিনি ব্যতীত অন্য কেউ তার ল্যাপটপ ধরতই না। কিছুদিন পর একই রকম আঙুলের ছাপ তার শরীরেও তিনি দেখতে পান। এটি দেখে তিনি প্রচুর ভয় পেয়ে যান। এই চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য ব্যক্তিরা জানায় এটি নির্মাণে তারা যা যা ঘটনার সম্মুখীন হয়েছে তা খুবই ভয়ানক এবং রহস্যজনক ছিল। এই ভিডিও দেখার পর প্যারানর্মাল ঘটনার উপর আপনার বিশ্বাস কতটুকু রয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।